बाबा के पिटिए खुनेर अभियोग उठल छेलेर बिरुद्धे। घटनाय तीव्र चांचल्य छड़िएछे रायगंजेर चंडीतला एलाकाय। हासपाताल सूत्रे जाना गियेछे निहत ओई व्यक्तिर नाम ताराशंकर भट्टाचार्य। घटनाय छेले राजर्षी भट्टाचार्यके ग्रेप्तार करेछे पुलिस। उल्लेख्य रायगंजेर विशिष्ट समाजसेवी, जिला बैडमिंटन एसोसिएशनेर सम्पादक, रायगंजेर नंदन फुलमेला कमिटीर प्रधान पृष्ठपोषक ताराशंकर भट्टाचार्य शहरे गुणीजन हिसेबेई परिचित छिलेन। तार ऐ मर्मान्तिक परिणतिते शोकस्तब्ध सकलेई। जाना गियेछे गत रविवार राते बाड़ीतेई ताराशंकर बाबुके बेधड़क मारधर करे तार छेले राजर्षी। खबर पेये रायगंज थेके ताराबाबुर मेये ओ नाति बाड़ीते गेले तादेरकेओ मारधर करा हय। ताराबाबु ओ तार मेयेके भर्ती করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার দুপুরে হাসপাতালে মৃত্যু হয় তারাশঙ্কর বাবুর। এই ঘটনায় ছেলে রাজর্ষীকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিল রাজর্ষী। এর আগেও বাবাকে মারধর করেছিল সে। এই ঘটনায় রাজর্ষীর কঠোর শাস্তির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। 28 তারিখ রাত্রি 2টার দিকে আমার শ্বশুরের নাম্বার থেকে একটা ফোন আসে আমার বউয়ের কাছে। এবার হলো ফোন করার পরে আমার সম্বন্ধী রাশি ভট্টাচার্য, ওর ডাক নাম হলো পণ্ডিত, সে ফোন করে ওর বোনকে বলে যে বাবার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি আয়, কী করবি দেখ। এবার ওরা অত রাত্রিবেলায় কী করবে, ওরা আমার বউ আমার ছেলে মেয়েকে নিয়ে ও চণ্ডীতলায় শ্বশুরবাড়িতে যায়। যায় দেখে যে হলো শ্বশুর হলো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার বউ হলো আমার শালা সম্বন্ধীকে বলে যে পণ্ডিতকে যে দাদা তুই হলো বাবাকে এইভাবে মারছিস কেন। যে বলাতেই হলো ঢাসা দিয়ে ঘরের পাশেই শ্বশুরের ঘরের পাশেই ঢাসা ছিল, ঢাসা দিয়ে মাথা মধ্যে মারে পিছনে, মাথা ফাঁক হয়ে যায়। আর আমার ছেলে হলো বাঁচাতে যায় ওর মাকে, ওর হলো হাতও ভেঙে দেয় বা হাতটা বুড়া আঙুল, আর ওর মাথাও মারে। ওখানে এসে আমার মেয়ে যখন আমাকে ফোন করে আমি সঙ্গে সঙ্গে বের হই, বের হয়ে আমি যাই। যাওয়ার পরে রাস্তায় হলো শিলিগুড়ি মোড়ে ওখানে আমার বউ আর মেয়ে দেখি লুকাছিল, ব্লিডিং হচ্ছিলো মাথা দিয়ে। ওদেরকে টোটোতে উঠাই আমি সোজা রায়গঞ্জ হাসপাতালে আসি। হ্যাঁ, ওই হলো কাঠের ওই দরজার দিয়ে ঢাসা আছে, ওই ঢাসা দিয়ে মারছে। আর ওর কাছে একটা 9mm মেশিন আছে, ওটা দিয়ে সবাইকে গরম মারে। আগেও এরকম অনেক হয়েছে আর শ্বশুরকে আগেও মারছে। বাড়িতে গিয়ে দেখি মানে আমি লাস্টে ঢুকছি, তো ফার্স্টে আমার মা দিদি ঢুকে চিৎকার করছে, আমি ভাবছিলাম দাদু ওখানেই ডেট হয়ে গেছে বাড়িয়ে, তো ওটা না দেখি মানে উল্টা মামা যেটা বলছিল একদমই রং ভুল, উল্টা মামা হচ্ছে মারছে মামা দাদু মেরে নাকটাকে রক্ত পড়ছে, চোখ খুলে গেছে। সে ছবি পরেই নিবে আপনারা জানি, চোখ খুলে গেছে একদম ইয়ে। তো মা হচ্ছে আমার মা বললো কি রে মামা তখন এলো, মামাকে বললো কি রে তুই বাবাকে তো দাদুর কাছে শুনলো কে মারছে তোমাকে, তো দাদু বললো দাদা মারছে, দাদা মামাকে পণ্ডিত করে ডাকতো বাবা, পণ্ডিত মারছে বললো। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ।